নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনে প্রসন্ন কুমার রায় স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি। ছজনের প্রতিনিধি দল এই তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে ছজনের তরফ থেকে। ছজনের একটি টিম তারা গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনে প্রসন্ন কুমার রায় স্ত্রীর ফ্ল্যাটে। সিবিআই এর তল্লাশি অভিযান চলছে, ছজনের প্রতিনিধি দল এই তল্লাশি অভিযান চালাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনে প্রসন্ন কুমার রায় স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি। সঙ্গে রয়েছে নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি নান্টু, সরাসরি চলে যাব নান্টুর কাছে। নান্টু, কি জানা যাচ্ছে এই তল্লাশি অভিযান সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিউ টাউনে যে রবি রোশনি আবাসনটি রয়েছে, সেই আবাসনে প্রসন্ন কুমার রায়, যাকে ইতিমধ্যে এর আগে প্রায় এক বছর হয়ে গেল যে সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করে এবং তারপরে এই মুহূর্তে তিনি জেলে রয়েছেন। এবং আজকে দেখা যায় যে বিকেলে নিউ টাউন থানায় সিবিআই ছজন আধিকারিক তারা পৌঁছে যান এবং সেখান থেকে সোজা চলে আসেন এই আবাসনের যে প্রসন্ন কুমার রায়ের যে স্ত্রী রয়েছেন তার যে ফ্ল্যাটটি রয়েছে সেখানে। এই মুহূর্তে ছজন সিবিআই আধিকারিক তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং যেটা জানা যায় যে নতুন তথ্যের খোঁজেই কিন্তু এই তল্লাশি, এমনটাই আমরা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং সন্ধে ছটার পর থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং বিভিন্ন যে ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করা হচ্ছে, বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে দেখা হচ্ছে এবং যে ফ্ল্যাটের যে দোতলা রয়েছে সেই দোতলাতেও কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং বিভিন্ন ফাইলপত্র তারা ঘেঁটে দেখছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই আধিকারিকরা আজকে মূলত যেটা এসছেন সেটা হলো যে যে নতুন তথ্য এবং নতুন নথি তারা খোঁজ পেয়েছেন যে এই ফ্ল্যাটে রয়েছে এবং সেই তথ্যের খোঁজেই কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে এই প্রসন্ন কুমারের স্ত্রী, তিনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে। প্রায় 9:30 বাজতে যায় তো এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং এবং যেটা মনে করা হচ্ছে যে তল্লাশি অভিযান আরও বেশ কিছুক্ষণ ধরে চলবে এবং এখান থেকে আরও নতুন তথ্য, সেই তথ্য কিন্তু পেতে চাইছে সিবিআই আধিকারিকরা, সেই জন্যই কিন্তু এই তল্লাশি, এমনটাই সিবিআই সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।